হ্যাঁ আমি সমীর দাস নজিবিদ সিট কোম্পানি থেকে আসছি আজকে আমরা আসছি পশ্চিম কাঁঠালবাড়ির পালাকাটা ব্লকের অন্তর্গত পশ্চিম কাটাল গ্রামে যেখানকার আমাদের একজন চাষি দীপক দাস যিনি আমাদের রাজা রাজাপাট চাষ করছেন দাদার সাথে আমরা রাজা পাট সম্পর্কে কিছু কথা বলব দাদা তাহলে রাজাপাট কি এবছর প্রথম চাষ করলেন না গেল বছর করছিলাম আচ্ছা হ্যাঁ গেল বছর ধরেন বিঘাতে জ্বালাই তো কাটি কাটতে হয় না আচ্ছা আচ্ছা জ্বালাই কাটলাম ধরো তাও সাত আট মন আট মন ধরো আসে আর কি আট মন আছে হ্যাঁ আর যদি শ্রাবণ মাসে কাটি তাহলে বেশি হবে মানে আপনি যদি মেচুরিট করে কাটেন তাহলে উৎপাদনটা বেশি হবে তাই বলতেছেন আচ্ছা তো আপনি কতদিনে কাটলেন এটা এটা দুটো ভাদ্র মাসে যেহেতু কাটতাম তাহলে বারো চোদ্দ মন তেরো মন আসতো আচ্ছা 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 মানে লেট করে কাটলে মেচুরিট করে কাটলে আর কি উৎপাদনটা বেশি আসতো আমার ওদিকে কাটতে হয় খেত জমি জমির জন্য জমির জন্য এর আগে কি পাট চাষ করতেন আগে অন্য মহারাজের মহারাষ্ট্রের বীজ আচ্ছা আচ্ছা পাঁচশো চব্বিশ যে আরো পাঁচশো চব্বিশ চাষ করতেন হ্যাঁ চব্বিশ নবীন হ্যাঁ নবীন ওই নবীন চাষ এখন দুই বছর এখন তো এখন আছে এখন জোরা বলত যখন আচ্ছা জোরা বলত কোম্পানি রাজা পাট করেন তাই তো তো নবীন যখন চাষ করতেন ওই নবীনের উৎপাদন কতটুকু তো বললেনি তো নবীনের থেকে এই রাজা পাটের কী কী গুণে ভালো দেখলেন বা কি কী দিক থেকে ভালো এটা ওই ওইটা থেকে খারাপ দেখতেছি না মোটামুটি খারাপ না ভালো হ্যাঁ এমনিতে শালটা তো মোটামুটি হয়েছে পুরাটা যদি মেসেড হইতো তাহলে শালটা আর মোটা হইতো আচ্ছা হ্যাঁ ওই জন্য বেশি হইতো আপনার গাছের হাইট ফাইট কীরকম হয়েছিল হাইট এগুলা দশ ফুট দশ এগারো ফুট আপনার হাইট হয়েছিল আচ্ছা তো পরের বছর কতটুকু রাজা করার ইচ্ছা আছে পরের বছর তো তিন বিঘা করার ইচ্ছা আছে আচ্ছা এই বছর কতটুকু করছিলেন এবছর